পাখিকে নিয়মিত এগফুড খাওয়ালে যে উপকারিতাগুলো আপনি পেতে পারেন সেগুলো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলোও আল্লাহর রহমতে ভালো আছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি এগফুড তৈরির কৌশল থেকে শুরু করে কিভাবে পাখিকে দিবেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে আমি সরাসরি দেখিয়েছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে পরবর্তী একটা ভিডিওতে আমি এই এগফুডের সুবিধাগুলো জানানোর চেষ্টা করব, কারণ ওই ভিডিওটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে পাখিকে আপনি যদি নিয়মিত এগফুড খাওয়ান তাহলে কী কী উপকার আপনি পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এগফুড খাওয়ানোর উপকারিতাগুলো হলো, এক, আপনার পাখির ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং আপনার পাখির ডিম পাড়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার পাখি যদি দুইটা তিনটা ডিম দিয়ে থাকতো তাহলে সেই পাখির ডিম পাড়ার ক্ষমতা 5টা 6টায় চলে যাবে। আর যাদের এই সমস্যা হয় যে আপনার পাখি 5টা ডিম দেয় কিন্তু ফোটে মাত্র 2টা 3টা, তাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে। আপনি এখনই সপ্তাহে 1-2 দিন এগফুড খাওয়ানো শুরু করে দেন তাহলে আপনার পাখির এই সমস্যাটা দূর হয়ে যাবে। এবং আপনার পাখি যদি 5টা ডিম দিয়ে থাকে তাহলে 5টা ডিমই ফোটার সম্ভাবনা বৃদ্ধি পাবে। 2, আপনার পাখির শারীরিক গঠন বৃদ্ধি পাবে। আপনার পাখিকে দেখলেই মনে হবে যে না পাখিটা অনেক শক্তিশালী, এদের গায়ের রং এবং গায়ের গঠন দেখেই মনে হবে পাখিটা অনেকটাই সুস্থ এবং এদের ব্রিড করার ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। 3, ডিমে প্রচুর অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন থাকে যেটা পাখির জন্য সবসময়ই খুবই প্রয়োজনীয় একটা উপাদান। তাই যদি আপনার পাখি ব্রিডিং মোডে থাকে তাহলে এদের প্যারেন্টস ও বেবি দুইজনের জন্যই কিন্তু এই অ্যামিনো অ্যাসিড ও প্রোটিনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তাই আপনাকে প্রতিনিয়ত এগফুড দেওয়ার চেষ্টা করতেই হবে। 4, অনেকের পাখি কিন্তু দেখবেন ডিম খেতে চায় না বা শাকসবজি খেতে চায় না। অনেকের পাখি আবার ডিম খেতে চাইলেও শাকসবজি খেতে চায় না, আবার অনেকের পাখি শাকসবজি খেতে চাইলেও কিন্তু ডিম খেতে চায় না। এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। আপনি এটা জানেন যে এগফুডের মধ্যে কিন্তু এই শাকসবজি এবং ডিম দুইটাই মিক্সড করে দেওয়া হয়, ফলে আপনার পাখিকে যদি এই এগফুডটা খেতে দেন তাহলে কিন্তু আপনার পাখির ডিম ও শাকসবজি দুটো খাবার খাওয়ানোটাই কিন্তু নিশ্চিত হয়ে যায় এবং এদের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা আর থাকে না, সরাসরি পূরণ হয়ে যায়। 5, আপনার পাখি যখন ব্রিডিংয়ে থাকে এদের হাইরেজে যখন বাচ্চা থাকে, বাচ্চাদের কিন্তু নরম খাবার খেতে সুবিধা হয়। প্রথমে প্যারেন্টসরা খায়, এরপর সেই খাবারটা এদের বাচ্চাদেরকে খাওয়ায়। তাই আপনি যদি এদেরকে এগফুড বা নরম খাবারটা খেতে দেন তাহলে কিন্তু এদের প্যারেন্টসদের খাবারটা খেতে সুবিধা হবে, এরা সহজে খেতে পারবে এবং এদের যে হাঁড়িতে বাচ্চাগুলো রয়েছে সেগুলোকেও ভালো মতো খাওয়াতে পারবে, ফলে হাঁড়িতে থাকা বাচ্চাগুলো হেলদি খাবার খেয়ে খুব হেলদি হয়ে বেড়ে ওঠে। 6, আমি আগেই বলেছি এগফুড শাকসবজি ও ডিমের সমন্বয়ে গঠিত হয়, তাই পাখির ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড ও যে প্রোটিনের অভাবগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। পাখি দেখতে অনেকটাই সুস্থ সবল হয়ে ওঠে এবং আপনার পাখির কিন্তু ব্রিডিংয়ের ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায়। তো আজকে যে 6টা উপকারিতা আমি আপনাদেরকে জানালাম, এই 6টা উপকারিতাই কিন্তু প্রধান উপকারিতা পাখিকে এগফুড খাওয়ানোর ফলাফল হিসাবে। তো আপনারা কিন্তু আপনাদের পাখিকে এই এগফুড খাওয়া থেকে বিরত রাখবেন না, কারণ আপনার পাখিকে এগফুড খাওয়া থেকে বিরত রাখলে যে উপকারিতাগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো থেকে আপনার পাখি বঞ্চিত হবে। তো আপনি বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই এগফুড। আমি একটা সময় আমার পাখিকে এগফুড খাওয়াতাম না, তো এর ফলে আমার পাখিগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছিল এবং আমার পাখি ভালো ব্রিড করছিল না। কিন্তু এরপর আমি নিয়মিত এগফুড খাওয়ানো শুরু করে দিই। আমি নিয়মিত বলতে আপনাদেরকে এটাই বোঝাচ্ছি যে সপ্তাহে 1-2 দিন, সর্বোচ্চ 2 দিন এই এগফুড খাওয়ানো শুরু করে দিই এবং এরপর আমি কিন্তু আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাচ্ছি, আমার পাখিগুলো অনেকটাই সুস্থ সবল হয়ে উঠেছে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছিলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও টপিক নিয়ে। তার আগে সকলেই ভালো থাকবেন।